আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, নরওয়েতে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন অনুষ্ঠানে আমন্ত্রণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 17 নভেম্বর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এবার আমন্ত্রণ পত্র পেলেন নরওয়েতে, সেখানে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন এবং এই অনুষ্ঠানে আমন্ত্রণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নরওয়েতে ইউএন এর লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের কাজে যোগদানের আমন্ত্রণ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 17 নভেম্বর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পত্র পাঠানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরো একবার জানিয়ে রাখবো, নরওয়েতে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 17 নভেম্বর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নরওয়েতে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন অনুষ্ঠানে আমন্ত্রণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 17 নভেম্বর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পত্র পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এ নিয়ে আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে কলকাতা টিভি ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া দি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আমন্ত্রণ পত্র কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে? আমরা যেটা খবর পাচ্ছি তসমিনা, যে রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসি এবং ইউনাইটেড নেশনস উইমেন এর তরফ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে নরওয়েতে 17 নভেম্বর থেকে 22 নভেম্বর। সেখানে জেন্ডার ইকুয়ালিটি এবং উইমেন এম্পাওয়ারমেন্টের ওপর একটি এক্সচেঞ্জ প্রোগ্রাম, একটি নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রাম হতে চলেছে, যার অংশ হিসেবে এই আমন্ত্রণ জানানো হচ্ছে। যেখানে সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ডাকা হচ্ছে অসলো নরওয়েতে এই এই যে কর্মসূচি সেটা অনুষ্ঠিত হবে। এবং যেটা বলা হচ্ছে যে এই নরওয়ে গভর্নমেন্ট যে ইউনাইটেড নেশনস এন্টিটি ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, যেটা ইউএন উইমেন হিসেবে যেটাকে বলা হয়, তাদের মধ্যে যে সহযোগিতার ভিত্তিতে এই অনুষ্ঠানটি সেটি সম্পন্ন হবে এবং যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন যে বিষয়গুলো সামনে আসবে তার মধ্যে লিঙ্গ সাম্য দিকটি উঠে আসবে এবং উইমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়নের বিষয় সেটি এই কর্মসূচির মূল বিষয়, এবং কিভাবে মহিলাদের সমান পার্টিসিপেশন এবং পলিটিক্যাল ক্ষেত্রেও তাদের লিডারশিপ সেটাকে কিভাবে সেটা কার্যকরী হতে পারে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বোথ ইকোনমিক এবং সামাজিক, অর্থাৎ অর্থনৈতিক এবং সামাজিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এই বিষয়ে এই এক্সচেঞ্জ প্রোগ্রাম সেটা অনুষ্ঠিত হতে চলেছে। এবং এই এই কর্মসূচির মধ্যেই থাকবে নরওয়ের যে সংসদ, সেই নরওয়ের পার্লামেন্ট সেখানে, এবং অন্যান্য যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানেও ভিজিট করার আমন্ত্রণ জানানো হয়েছে। এবং সেখানে এটাও বলা হয়েছে যে অ্যাজ পার্ট অফ দ্য ইএফটিএস স্টেট, নরওয়ে এবং ইন্ডিয়া তারা একটা ট্রেড অ্যান্ড পার্টনারশিপ এগ্রিমেন্ট করেছে গত মার্চে। এবং এখানে বলা হচ্ছে যে এই এই কর্মসূচিটি সেটি একই সঙ্গে এটি মাইলস্টোন হতে চলেছে নরওয়ে এবং ভারতের সম্পর্কের মধ্যে, এবং যে এগ্রিমেন্টের মাধ্যমে তারা মনে করছেন যে নরওয়ে এবং ভারতের মধ্যে যে বাণিজ্য সম্পর্ক সেটাও গতি পাবে। এবং এই যে সফর, এই সফরে নরওয়ের যে বিজনেস কমিউনিটি, সেই কমিউনিটি এবং অন্যান্য যে সমস্ত ইনভেস্টমেন্ট অপরচুনিটি রয়েছে ভারতে, সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা হবে, বিশেষ করে রিনিউয়েবল এনার্জি এবং সার্কুলার ইকোনমি হিসেবে, এমনটাই বলা হচ্ছে। এবং এই মর্মে আমন্ত্রণ জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে অংশ নেবেন কিনা, অর্থাৎ আমন্ত্রণ গ্রহণ করে তিনি নরওয়ে সফর করবেন কিনা সেটা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা এখন পর্যন্ত জানা যায়নি। কার্যকর কাণ্ডের আবহ যখন আমরা দেখছি যে এই রাজ্যের সরকার পক্ষে এই নারী সুরক্ষা সংক্রান্ত প্রসঙ্গে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, সাম্প্রতিক অতীতে সন্দেশখালির ক্ষেত্রেও আমরা দেখেছি যে সরকার পক্ষকে
তৃণমূলকে তাদের যথেষ্ট এই নারী সুরক্ষা প্রশ্নে যথেষ্ট যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, সেরকম একটা আবহে এবার এই জেন্ডার ইকুয়ালিটি এবং উইমেন এম্পাওয়ারমেন্টের মতো বিষয় নিয়ে যে এক্সট্রিম প্রোগ্রাম সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে অভিষেক ব্যানার্জিকে, যেটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। মৌপেদি, এখন এখানে আপনার কাছে জানতে চাইবো, যেখানে আরজিকর কাণ্ডের মধ্যে একেবারে তোলপাড়, সেখানে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যোগদান বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আমন্ত্রণ ঠিক কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে, মানে এটা কি তৃণমূলের জন্য স্বস্তি কিছুটা? দেখো, এইভাবে হয়তো এখনো বলার সময় আসেনি, কিন্তু নিঃসন্দেহে যে বিষয়টার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অর্থাৎ এই রাজ্যের শাসক দলের সাংসদকে, যে বিষয়টার যে বিষয়টার উপর আধারিত যে এক্সচেঞ্জ প্রোগ্রাম সেটার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, সেটা নিঃসন্দেহে ঘটনাচক্রে এখানে খুবই ইন্টারেস্টিং। কারণ জেন্ডার ইকুয়ালিটি এবং উইমেন এম্পাওয়ারমেন্ট, এবং আমি আগেও যেমনটা বললাম যে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে সেখানে যেটা বলা হয়েছে যে মহিলাদের কিভাবে আরো বেশি তাদের পার্টিসিপেশন এবং লিডারশিপের মাধ্যমে কিভাবে ইকোনমিক এবং সোশ্যাল ক্ষেত্রে কিভাবে আরো উন্নয়নে তাদের সামিল করা যায়, এটা মূল একটা প্রতিপাদ্য বিষয় থাকছে এই এক্সচেঞ্জ প্রোগ্রামে, কাজেই নিঃসন্দেহে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ আপনাকে মৌপিয়া দি, আমরা কথা বললাম কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, নরওয়েতে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন এবং এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 17 নভেম্বর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণপত্র পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।